2015 সালে ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নায়ক হিসেবে নির্বাচিত শাকিব খান তার পুরস্কারটি ভক্তদের উৎসর্গ করেছেন। তিনি বলেন, দেশে ও দেশের বাইরের ভক্তদের ভালোবাসা তাকে নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়, যে কোনো অসাধ্যকে সাধন করা এবং ভয়কে জয় করার সাহস যোগায়। মাসখানেকের বেশি সময় ধরে শুধু চলচ্চিত্র পাড়া নয়, সারা দেশে আলোচনায় চিত্রনায়ক শাকিব খান। এরই মধ্যে আবারও তিনি খবরে এলেন, তবে খবরটি সুখবর। গত বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 ঘোষণা করা হয়। জুরি বোর্ডের রায়ে তিনি সেরা নায়ক নির্বাচিত হয়েছেন। এই অনুভূতি জানতে চাইলে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশের জনপ্রিয় এই নায়ক। বলেন, ভক্তদের ভালোবাসা ও দোয়ায় আমি এখনও কাজ করে যাচ্ছি। এত ঝড়ঝাপটার পরও তারাই আমার সঙ্গে ছিলেন এবং আছেন, তাদের কারণেই আমি এখনও বহাল তবিয়তে আছি। ভক্তদের এসব চিত্র কিন্তু আমি দেশে ও দেশে বাইরে যেখানেই থাকি না কেন সবসময় দেখি। তারা আমাকে নিয়ে নানা মন্তব্য করেছেন, আমার জন্য আন্দোলন করছেন, অথচ তাদের কাউকেই চিনিও না জানিও না, শুধু সিনেমা দেখেই তারা আমাকে ভালোবেসেছেন। প্রত্যেকেই শিক্ষার্থী ও টকবগে তরুণ, ওই বয়সেরই, একদমই তরুণ, তারাই সমর্থন জুগিয়ে যাচ্ছেন, আমাকে নিয়ে ষড়যন্ত্রে চিৎকার করে যাচ্ছেন। আমার এই পুরস্কার আসলে তাদেরই প্রাপ্য, তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার ভক্তদের উৎসর্গ করছি। নায়কের ভাষায় তাকে নিয়ে এক গভীর ষড়যন্ত্রে মেতেছে একটা চক্র। তিনি বলেন, এই যে আমি একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে সময় পার করি, কখনো হতাশ হয়ে পড়ি। ভক্তদের ভালোবাসার তীব্রতা দেখে আমার মধ্যে প্রাণের সঞ্চার হয়। ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা দেখে আবার ভাবি, এই যে মানুষগুলো আমার জন্য চিৎকার করছেন, কাঁদছেন, দোয়া করছেন, অন্তত পক্ষে তাদের জন্য হলেও আমার কাজ করা উচিত, তাদের জন্যই আমার ঠিক থাকা উচিত। তারাই আমার সবচেয়ে বড় শক্তি, বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি যতটা ভেঙে পড়ি, ভক্তরাই আমাকে ততটাই বেশি গতিশীল করেন। দেড় যুগের অভিনয় জীবনে শাকিব শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। দেশের সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে এক দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক ধারা সিনেমা শাকিব খানের কাঁধে ভর করে এগিয়েছে। প্রেক্ষাগৃহ মালিকদের মতে শাকিবের সিনেমা হলেই খরচ নিয়ে খুব একটা ভাবতে হয় না, আর প্রযোজকেরাও অনেকটাই নির্ভর থাকেন। ইদানিং তো শাকিব অভিনয় করে ভারতেও প্রশংসিত হচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।